উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় প্রায় 36 ঘণ্টা কেটে গেলেও এখনও নিখোঁজ কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইরহাটের হরিনাথ বর্মন। জানা যায়, ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন হরিনাথ, ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন ওই গ্রামেরই আরও একজন। ওই ব্যক্তি বাড়ি ফিরলেও এখনও খোঁজ মেলেনি হরিনাথের। তার পরিবারে রয়েছে স্ত্রী বিউটি বর্মন, ছেলে সুদীপ্ত বর্মন, মেয়ে বর্ষা বর্মন, মা কল্পনা বর্মন, বাবা রঞ্জিত বর্মন। এখনও পর্যন্ত ছেলের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবার। রবিবার সকালে হরিনাথের পরিবারের সাথে দেখা করতে যান এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। পরিবারের সাথে কথা বলে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে বালেশ্বরের উদ্দেশ্যে একটি গাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। উল্লেখ্য, উড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোচবিহার জেলায় 7 জনের নাম পাওয়া গিয়েছে। এদের মধ্যে নিগমনগর এলাকার শিবা রায়, ওকরাবাড়ির জিসান আলম এবং শীতলকুচির হরিনাথ বর্মন এখনও পর্যন্ত নিখোঁজ। প্রশাসনের তরফেও তাদের খোঁজ চলছে। তবে ট্রেন দুর্ঘটনার 36 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও হরিনাথের নিখোঁজের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দেখুন, মানে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলেছে, 7 জন প্যাসেঞ্জার সেই গাড়িতে, এক দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিল, ট্রেনে ছিল, কিন্তু আমরা এখনও পর্যন্ত 4 জনের নাম জানতে পেরেছি আর 3 জন সেফলি পৌঁছে গেছে। তারা এই 4 জনের মধ্যে নব্যেন্দু গোস্বামী, যিনি নিগমনগরের, তার খোঁজ পাওয়া গেছে কটক হাসপাতালে, সে চিকিৎসাধীন আছে। বাকি 3 জন, এই আমাদের শীতলকুচি গোসাইরহাটের হরিনাথ বর্মন, তাকে এখনও আমরা ট্রেস করা যায়নি, সে কোথায় রয়েছে। তার সহযাত্রী একজন ছিল, তারই আত্মীয়, সে ফিরে এসেছে এবং সে যেটা বর্ণনা করলো যে তারা একই সঙ্গে ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর 2 জন 2 রকমভাবে ছিটকে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে যে হরিনাথ নেই। তো স্বাভাবিকভাবে হরিনাথ কোথায় গেছে, হয় চিকিৎসাধীন রয়েছে বা অন্য কোথাওভাবে মিসিং রয়েছে। তো সেটা আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। একটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে বালেশ্বর হাসপাতালেই হয়তো সে চিকিৎসাধীন রয়েছে, কিন্তু গোটাটাই মানে ধোঁয়াশার মধ্যে। তো তাই এখানকার স্থানীয় প্রশাসন, বিশেষ করে এখানকার প্রধান, এখানকার যারা বিশিষ্ট লোকেরা আছে, হরিনাথবাবু থেকে শুরু করে পূর্ণদা, অশোক দ্বারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিজিদা, সবাই মিলে উদ্যোগ গ্রহণ করে একটা গাড়ির ব্যবস্থা করেছে এই পরিবারকে নিয়ে যাওয়ার জন্য, এবং সঙ্গে এখানকার পঞ্চায়েত সদস্য আর বিশিষ্ট একজন তার আত্মীয় যাচ্ছে। তারা 4 জন রওনা দিচ্ছেন, আমরা রওনা করে দিচ্ছি। আমরা কিছু আর্থিকভাবে তাদের হাতে কিছু টাকা পয়সা দিলাম, এই কারণে তাদের যাতায়াতের যাতে কোনো অসুবিধে না হয়। এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে ক্যাম্প করা হয়েছে, কিছু নম্বর লোক হেল্প করার জন্য তারা সেখানে রয়েছে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের নাম্বারও তাদের হাতে দেব, তারা যাতে সেখানে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, তারা যাতে হরিনাথ বর্মন তাকে খুঁজে পেতে সক্ষম হয়, কোথায় চিকিৎসাধীন রয়েছে, কীভাবে রয়েছে, সেটা আমরা মনিটরিং করব। আশা করি হরিনাথ সুস্থ হয়ে বাড়ি ফিরবে এবং ঘরের ছেলে। বোস হিরো শোরুমে পাচ্ছেন হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আকর্ষণীয় দামে। বিশেষ মডেলের স্কুটারে থাকছে 3,000 টাকা ছাড়। E20 পেট্রোলের সাথে সামঞ্জস্য BS7 কম্বাইন্ড অত্যাধুনিক ইঞ্জিন উইথ i3S টেকনোলজি অ্যান্ড ব্লুটুথ কানেক্টিভিটি এক্সটেক মডেল। প্রতিটি গাড়ি সার্ভিসের সুবিধা পাবেন আমাদের শোরুমে। পাচ্ছেন 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আরও অনেক কিছু। ঠিকানা বামুনহাট বাজার, যোগাযোগ নাম্বার 8918223820। কোথায় গিয়েছিল? ব্যাঙ্গালোরে গিয়েছিল। খুঁজতে পারছি না, ওগুলা কেমন আছে আমি জানি না, যদি ফোন করে তাহলে আমাকে বলো। আমি করি কি ঠিক আছে, আপনার স্বামী কি ফিট আছে? হ্যাঁ, তার টেনশন করো না, আমি যাইতেছি। হ্যাঁ, আপনার ভাই আর জামাই ওই দুজনেই গিয়েছিল? মানে আমার জামাই বাবু, আমার বর, আগে আমার ভাই যাওয়ার সময় গেছিল, 3 জন একসঙ্গে আসার সময় আমার জামাই বাবু আর আমার বর আসতেছে। ভাই কয় আমি যাব না, আমি ডেড়ি ঘুরে যাবো, তোরা যা। তারপর কি শুনতে পারলেন? তারপরে এই যে এরকম এরকম ঘটনা। তো এখন কে আসছে আর কাকে পাওয়া যাচ্ছে না? আমার জামাই বউকে পাওয়া যাচ্ছে না, আমার বর আসতেছে। কি নাম আপনার বরের? হারান নমদাস। হারান নমদাস। হ্যাঁ। আপনার নাম? দীপিকা নমদাস। আপনার বাড়ি? খুশুরবাড়ি।
শোন ভাই, চলে যখন ইসে হবে না, আমরা একটা চিঠি করে দিচ্ছি, বলছি আপনাদের বালেশ্বর মানে বড় হাসপাতাল আছে, মানে আমার কোনো হাসপাতাল নিয়ে গেছিল না, মানে একটা রোড আছে, রোডের সামনে গাড়ি লাগাইছিল, ওই গাড়ি করে আমাকে ভাড়া পাঠাই দিয়েছে সবাই। আচ্ছা, ওই দিনের ঘটনাটা কি হয়েছিল বলতে পারবে? ওই দিনের ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে। তুমি কোথায় ছিল? আমি ছিলাম গাড়ির ভিতরেতে ছিলাম। মানে কোন ট্রেনে ছিল তুমি? ট্রেনটার নামটা মনে থাকে না আমার। করমন্ডল? হ্যাঁ, করমন্ডল হাওড়া আসছে। ওখানে ছিল, ওখান থেকে মানে ওখান থেকে আসছিল। আমরা কি হাওড়ার দিকে আসতেছিল? তো ওই ট্রেনটাও ছিল ইসে। শোন ভাই, চলে যখন ইসে হবে না, আমরা একটা চিঠি করে দিচ্ছি, বলছি আপনাদের বালেশ্বর অ্যাক্সিডেন্ট।